হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেলি আইকিউ উইথ কেকে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে যেসব খাবার আমাদের লকডাউনের মধ্যে ঘরে বসে খাওয়া উচিত, এবং গ্রীষ্মকালে যেসব সবজি চাষ করা হয় এবং সেসব সবজির কী কী উপকারিতা তা নিয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। এবং আপনাদের যদি জমি থেকে থাকে তবে অবশ্যই আপনারা এইসব সবজি চাষ করবেন বর্তমান পরিস্থিতি দেখে। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা খুবই উপকৃত হবেন, কারণ এখানে আমি কিছু কিছু সবজির উপকারিতা সম্বন্ধে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এরপর আমরা জেনে নেব গ্রীষ্মকালে যেসব সবজি চাষ করা হয় সেগুলি কি কি। তো প্রথমে হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো, ঢেঁড়স, বেগুন, করলা, ঝিঙ্গা, শসা, ওলকচু, পটল, পেঁপে, কচু, কাঁকরোল, মিষ্টি কুমড়ো, তাছাড়া চাল কুমড়ো, লাল শাক, গ্রীষ্মকালীন পেঁয়াজ, পটল, এইসব সবজি চাষ করা হয়ে থাকে। এসব ফসলের উন্নত জাত সংগ্রহ করে আপনারা নিজেদের জমিতে বপন বা রোপণের ব্যবস্থা নিতে পারেন। এই সময় গ্রীষ্মকালে শাকের মধ্যে অন্যতম যেসব শাক হচ্ছে সেগুলি হচ্ছে পুঁই শাক, কলমি শাক, ডাঁটা শাক, লাল শাক, পাট শাক এবং ঢেঁকি শাক ইত্যাদি। গ্রীষ্মকালীন শাকসবজি খাওয়ার উপকারিতা যদি আপনারা উপকারিতা যদি জানতে পারেন তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন কোন কোন শাক এবং কোন কোন সবজির কীরকম উপকারিতা। তো গ্রীষ্মকালীন শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক আছে, যা মৌসুমী রোগ প্রতিরোধে সাহায্য করে। সুস্থ থাকতে আমাদের প্রতিদিন আপনার প্লেট ভাতের পরিমাণে 2/3 সবজি খাওয়া জরুরি। অর্থাৎ আপনাদের যে খাবার খান ভাত, অর্থাৎ আপনার যে পরিমাণ ভাত খান, সে ভাতের যে 3/2 যদি আপনারা সবজি খেতে পারেন আপনাদের শরীর অবশ্যই ঠিক থাকবে। গ্রীষ্মকালীন সবজিতে জলীয় উপাদান ও খনিজ উপাদান বেশি থাকায় এটা আমাদের শরীরে ঘামের সাথে বেরিয়ে যাওয়া জলীয় উপাদান ও লবণের অভাব পূরণ করতে সাহায্য করে। শাকসবজিতে ফ্যাট ক্যালোরি পরিমাণ কম থাকায় এটা খেলে অতিরিক্ত ওজন বাড়ার সম্ভাবনাও কম থাকে। এরপর আমরা জেনে নেব কিছু কিছু শাকসবজি খাওয়ার উপকারিতা। এখানে আমি আপনাদের সামনে কিছু শাকসবজি নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি অন্যান্য শাকসবজির উপকারিতা বা গুণাগুণ জেনে নিতে চান তো অবশ্যই আপনারা গুগলে সার্চ করে নেবেন, কারণ এখানে সব কিছু আপডেট দেওয়া সম্ভব নয়, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো প্রথমে যেটি হচ্ছে টমেটো। টমেটোর মধ্যে যেসব উপাদান উপস্থিত সেগুলি হচ্ছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন এ এবং ভিটামিন সি উপস্থিত টমেটোর মধ্যে। এর উপকারিতা হচ্ছে টমেটোতে লাইকোপেন নামে বিশেষ উপাদান রয়েছে, যা ফুসফুস, পাকস্থলী, অগ্নাশয়, ক্লোন, স্তন, মূত্রাশয়, প্রোস্টেট ইত্যাদি অঙ্গের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে টমেটো। এছাড়া টমেটোর মধ্যে উপস্থিত ভিটামিন সি স্কার্ভি রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে। নেক্সট ঢেঁড়স, যেটি আমরা বাঙালিরা ভেন্ডি বলে থাকি। এর উপকারিতা হচ্ছে ঢেঁড়সে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ক্যান্সার রোগ নিরাময়ে সাহায্য করে। হাঁপানিতে খুব ভালো কাজ করে ঢেঁড়স। তাছাড়া ঢেঁড়স বীজের তেল শ্বাসকষ্ট কমাতে পারে, ব্লাড সুগার কমাতে এর কোনো বিকল্প নেই। যদি আমরা নিয়মিত ঢেঁড়স খাই তবে লোহিত রক্তকণিকার উপাদান বেড়ে যায়, ফলে সহজে রক্ত শূন্যতা দূর করা যায়। তাই এটি খুবই একটি উপকারী খাদ্য আমাদের। পরবর্তী হচ্ছে শশা। শশার মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন সি এবং উচ্চমাত্রায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং সিলিকন প্রভৃতি খনিজ মৌল উপস্থিত। এর উপকারিতা আপনারা অবশ্যই আগের থেকে জেনে থাকবেন এবং আপনাদের সামনে আমি আরও ভালোভাবে জানিয়ে দিচ্ছি। শশা চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। শশায় উচ্চমাত্রায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও সিলিকন আছে, যা ত্বকের পরিচর্যার বিশেষ ভূমিকা রাখে। তৃষ্ণা মেটাতে শশা খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া নিয়মিত শশা খাওয়ায় কিডনিতে সৃষ্ট পাথরও গলে যায়। তাছাড়া ডায়াবেটিস থেকে মুক্তি দেয় এবং কোলেস্টেরল কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এই শশা। পরবর্তী যেটি হচ্ছে, আশা করি অনেকের বাড়িতে পেঁপে গাছ আছে এবং অনেকেই পেঁপের গুণাগুণ জানেন না। তো অবশ্যই আপনার জেনে নিন কি কি পেঁপের মধ্যে গুণাগুণ আছে। পেঁপেতে উপস্থিত উপাদান হচ্ছে প্রচুর পরিমাণে মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন রয়েছে পেঁপের মধ্যে। এর উপকারিতা, পেঁপে বাটা পায়ের ফাটা দূর করতে সাহায্য করে।
তাছাড়া পেঁপেতে প্রচুর পরিমাণে এনজাইম আছে যা খাবার হজমে সহায়তা করে থাকে। কৃমি বিনাশের ক্ষেত্রে পেঁপে একটি ফলপ্রদ ওষুধ। পেঁপেতে আছে ভিটামিন এ এবং এক ধরনের প্রোটিন যা ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে। আশা করি আপনারা সবাই দেখে থাকবেন পুঁই শাক। পুঁই শাকের মধ্যে ফলিক অ্যাসিড, পটাশিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন প্রভৃতি খনিজ পদার্থ উপস্থিত। এছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি এবং ভিটামিন সি উপস্থিত। এর উপকারিতা, এটি মানুষের শরীরের পক্ষে খুবই কার্যকরী ভূমিকা পালন করে, কারণ পুঁই শাক ক্যান্সার প্রতিরোধ করে, ডায়াবেটিস কমায়, ব্লাড প্রেশার কমায়, হজমের ক্ষমতা বৃদ্ধি করে, এছাড়া এনার্জি বৃদ্ধি করে এবং শিশুদের বৃদ্ধি হতে সাহায্য করে এই পুঁই শাক। পরবর্তী যে সবজিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে করলা। করলা বহুত মানুষের অপছন্দের খাবার, কিন্তু এর গুণাগুণের কোনো তুলনা হয় না। করলার মধ্যে ভিটামিন এ, সি, এছাড়া সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম প্রভৃতি খনিজ মৌল উপস্থিত। এর উপকারিতা হচ্ছে অ্যালার্জি প্রতিরোধে এর রস দারুণ উপকারী। বাতের ব্যথায় নিয়মিত করলার রস খেলে ব্যথা আরোগ্য হয়। তাছাড়া চর্মরোগও করলা বেশ উপকারী বন্ধুরা। আয়ুর্বেদের মতে করলা কৃমিনাশক, কফনাশক ও পিত্তনাশক। তো এখানে আমি আপনাদের সামনে এই কটি শাকসবজি নিয়ে বিশদে আলোচনা করলাম। এরপর যদি আপনার চান অন্যান্য শাকসবজির গুণাগুণ জেনে নিতে, তো অবশ্যই আপনারা গুগল থেকে সার্চ করে নেবেন, এবং যদি আপনার চান একটি ভিডিওর মাধ্যমে এটি আমি আপনাদের সামনে আপডেট করব, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।